মাত্র 4 বছর বয়স, এখনও গুছিয়ে কথা বলতে শেখেনি। এরই মধ্যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলল বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার অন্তর্গত নান্দুর গ্রামের দেবজিৎ ঘোষ। রীতিমতো খুশির হাওয়া পরিবার ও গ্রামের সাধারণ মানুষদের মধ্যে। এত ছোট্ট বয়সে এত বড় প্রতিভা, এটা ভাবতেও পারছে না দেবজিতের পরিবারের সদস্যরাও। কি করেছিল দেবজিৎ ঘোষ, কেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে তার নাম উঠল? দেবজিৎ ঘোষ যখন বসতে শিখেছে, তারপরেই বাবা বিশ্বজিৎ ঘোষ ছেলের জন্মদিনে ছেলেকে তবলা কিনে দেন। কেন দেওয়া হয়েছে? তবলা বাজানোর জন্য। তুমি কি ভালো তবলা বাজাতে পারো? তার সাথে আর কি কি করতে পারো? ছবি আঁকতে পারি, রং করতে পারি ছবিতে, তারপরে হচ্ছে পড়তে বসে, তারপরে হচ্ছে স্কুল যায়, তারপরে স্কুল থেকে চান করে আবার পড়ি, তারপরে আবার আবার পড়ে দিয়ে একটু খেলাধুলা করি, খেয়ে দিয়ে আবার ঘুমাই, আবার খেলাধুলা করি, রাতে হলেই আবার পড়তে বসি। বড় হয়ে কি হতে যাও? মিলিটারি। তবলায় অত্যন্ত দক্ষতা রয়েছে দেবজিতের। পরিবার সূত্রে জানতে পারা যায়, দেবজিৎ ছোট থেকেই হাতের কাছে যা পেত সেটাই তবলার মতো করে বাজাতে শুরু করত। ছেলের এই প্রতিভা নজর কাড়ে বাবা মায়ের ও পরিবারের অন্যান্য সদস্যদের। ছেলেকে একজন শিক্ষকের কাছে তবলা বাজাতে ভর্তি করে দেন এবং শিক্ষক হারাধন মণ্ডল তাকে তবলা বাজানোর তালিম দিতে থাকেন। দেখতে দেখতে তবলাতে পারদর্শী হয়ে ওঠে দেবজিৎ। মাত্র 4 বছর বয়সে তার এই প্রতিভা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিল। ইতিমধ্যে তার বাড়িতে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের তরফে সার্টিফিকেট, মেডেল এবং বই এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের মধ্যে খুশির হাওয়া। মানে ছোট থেকেই মানে বাচ্চাটার গান বাজনার দিকে নেশা? ওই যখন ছোট ছিল তখন খুব ভালো আপনার একটা ইয়ে ছিল, মানে প্রতিভা, তো ওকে বুঝতে পারি, ও আপনার খুব মানে একটা বাজানোর একটা শখ ছিল। তারপর থেকে ভাবলাম যে না, ওকে তবলা কিনতে হবে। খুব ভালো আপনার এখন তবলা বাজাই, 1 বছর হচ্ছে। আপনার বাচ্চার বয়স কত? এই 4+। তাতেই এত সুন্দর তবলা বাজে? সুন্দর তবলা বাজে। আগামী দিনে কি করার ইচ্ছা আছে ছেলেকে? গান বাজনা তো অ্যাকচুয়ালি গান বাজনা তো ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে আমাদের সমাজে, তো চাইছি গান বাজনা নিয়েই থাকার। আপনি কি করেন? আমি ছোটখাটো ব্যবসা করি। মা হিসাবে তো আমি খুবই খুশি, কারণ ও ছোট থেকেই মানে সব কিছু বাজনা বাজানোর সময় বিরাট আগ্রহী ছিল। যে কোনো জিনিস নিত তুই বাজাতো, বাবাকে বলতো বাবা আমার জন্য একটা ঢাক এনে দিবে, আমাকে এই জন্মদিনে আমাকে তবলা উপহার দিবে। দেওয়ার বাবা 3 বছর বয়সে তবলা এনে দিল, ও সন্ধ্যা হলেই ও ঠাম্মির সাথে তবলা বাজাতে ইয়ে তো ইয়ে ঢাক বাজাতে আরম্ভ করে দেয় সন্ধ্যা হলেই। ও আর আমরা ভেবেছিলাম ছোটো থেকেই যে হচ্ছে ও তবলার প্রতি একটা বিরাট আগ্রহী বাজনার দিকে, তাই আমরা ভাবলাম একটু তবলাটাই আগে হচ্ছে শেখাই, দেখি কতটুকু ইয়ে হয়। ছেলে গান বাজনার দিকে তো নেশা আছে, আর অন্যদিকে কি কি শখ আছে? বাড়িতে দুষ্টুমিটা একদমই করে না? করে, খুব অল্প। বাচ্চারা তো দুষ্টুমি না করলে মানায় না, কিন্তু করে, অল্প, খুবই অল্প, কথা শোনে খুব। কি চাইছেন বড় হলে? বড় হলে ওর যা ইচ্ছা, ও যেটা নিয়ে মানে চাইবে, আমরা বাবা মা হিসেবে আমাদের যতটুকু করার কর্তব্য আমরা ততটুকুই চেষ্টা করব। আমি মানে ভীষণ খুশি হয়েছি। মানে কতদিন থেকে শেখাচ্ছি? এই 1 বছর হবে। মানে স্টুডেন্ট হিসেবে আপনার কাছে কেমন?
স্টুডেন্ট হিসেবে আমার কাছে খুবই ভালো এবং খুবই নিম্ন বয়সের মানে স্টুডেন্ট। তাদেরকে বলবো সঙ্গীত চর্চাটা যাতে তারা করে। তবে শুধুমাত্র তবলা নয়, নিয়ম করে নিজের পড়াশোনাও করেন দেবজিৎ। দেবজিৎ ঘোষের বাবা বিশ্বজিৎ ঘোষ বলেন, ছেলের ছোট বয়স থেকে এই প্রতিভা আমাদের নজরে আসে এবং ছেলেকে জন্মদিনে তবলা কিনে দিই। পরে একজন শিক্ষকের কাছে ছেলে তবলা শিখতে থাকে। এছাড়াও তিনি বলেন, এই বয়সে ছেলের এই কৃতিত্ব অত্যন্ত গর্বের আমার কাছে। আগামী দিনে ছেলে যাতে আরও বড় হয়ে উঠতে পারে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আমি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।